Assalamualaikum everyone, this is Ashikuzzaman, your Ashik bhaiya, shobaike abar shagotom janacchi amader ajker class e. Ajke amra alochona korbo padarthobigyan ditiyo patrer prothom oddhay tapgotibidya. Ar ei tapgotibidya chapter theke kintu tomader HSC porikkhay obosshoi ebong obosshoi minimum ekta question to thakbei, dui ta question o thakte pare. To sombhabona khubi beshi je amader ei tapgotibidya chapter theke dui ta question thakbe. তো গত দিনের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা তোমাদের পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালো হয়েছে দেখলাম তো আমাদের কিন্তু আমাদের যে সাজেশন পর্বগুলো ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তো সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে পাঁচটা কোশ্চেন চলে আসছে একদম হুবহু একদম সাজেশন ক্লাস থেকে তো আশা করি আমাদের দ্বিতীয় পত্রে যে সাজেশন ক্লাসগুলো থাকবে এখান থেকেও তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা তোমাকে কিন্তু অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস অবশ্যই করতে হবে ক্লাসগুলো দেখার পাশাপাশি বাসায় একটু প্র্যাকটিস করতে হবে বিশেষ করে যারা আর কি এতদিন পড়ো নাই তাদের উচিত হবে ক্লাসটা করে একটু টেস্ট পেপারগুলো খুলে দেখা আর যারা আগে তো এগুলো পড়ে ফেলছো তার জন্য খুবই ভালো তারা এখন একটু প্র্যাকটিস বেশি করো এই মাসখানে দুই দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিতে পারবা তো দেখো তাহলে আমরা যেটা করতে যাচ্ছি প্রথম পত্র কাহিনী তো গেল আমাদের শেষ প্রথম পার্টের কাহিনী কথম এবার আমরা দ্বিতীয় পত্রে আমাদের হচ্ছে চ্যাপ্টার আছে মোট কয়টা যে এক তিন সাত আট দশ পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমার আটটা কোশ্চেন আসবে দুই অ্যান্সার করতে হবে তোমরা অলরেডি প্রথম পরীক্ষা দিয়ে ফেলছো সবাই জানো তো এইবার আমরা দ্বিতীয় পত্রে কোন দুই তিনটা চ্যাপ্টার বেশি ভালো করে যে প্রিপারেশন নেই যেন আমাদের সৃজনশীল খুব সহজে অ্যান্সার করতে পারি তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবে সৃজনশীলের জন্য এক সাত আট এইখান থেকে সাত আর আটটা আমরা রাখছি কী জন্য কারণ সাত থেকে মাত্র একটাই টপিক পরীক্ষায় মাত্র একটাই টপিক আছে ব্যতিচার তো এই ব্যতিচার পড়লে তুমি ইজিলি একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ আট নম্বরে শুধু একটাই টপিক আপেক্ষিকতা এটা একটা টপিক পড়লে তুমি একটা সৃজনশীল পেয়ে যাচ্ছ তার মানে দুইটা টপিক পড়লে দুইটা সৃজনশীল পেয়ে যাচ্ছ চ্যাপ্টার না কিন্তু দুই চ্যাপ্টারে দুইটা করে টপিক শেষ একটা টপিক পড়লে দুইটা সৃজনশীল তো এই জন্য আমরা চ্যাপ্টার রাখছি যেন তুমি খুব সহজেই অ্যান্সারটা করতে পারো বিশেষ করে যারা পড়ো নাই তারা যেন অল্প একটু পড়লেই এই দুটো চ্যাপ্টার তোমার কাভার হয়ে যায় তুমি যদি শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার কাভার করে যাও ইজিলি দুটো অ্যান্সার করতে পারবা কিন্তু রিস্ক তো নেওয়া যাবে না যে এখান থেকে কিন্তু অনেক সময় কঠিন কোশ্চেনও যদি দিয়ে দেয় তো তোমার কিন্তু এই যে প্রথম চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা এখান থেকে সম্ভাবনা খুবই বেশি দুইটা কোশ্চেন থাকবে তো যেন আমরা এই দুইটা থেকে সহজ একটা কোশ্চেন অ্যান্সার করতে পারি এখান থেকে তুমি একটা সহজ অ্যান্সার করতে পারো এই সাত আট থেকে তোমার সেটা সহজ মনে হবে সেখান থেকে একটা অ্যান্সার করবা তুমি কিন্তু ইজিলি সিকিউর পার্টটা কাভার করতে পারবা কিন্তু পাশাপাশি তোমার যে আরও দুটো চ্যাপ্টার থাকলো তিন এবং দশ তো তিন চলতড়িৎ এরা অনেকে ভালোই পারো চলতড়িৎ কিন্তু আমাদের দুইটা কোশ্চেন থাকবে তো একটা ইজি থাকতে পারে আরেকটা কৃষক বা কঠিন দিয়ে দিতে পারে তো ওইটাও তুমি যদি যারা আগে দেখে রাখছো তারা অবশ্যই রিভাইজ করে রাখবে কারণ ওইখান থেকে কিন্তু সহজ কোশ্চেনই দিবে একটা সহজ কোশ্চেন থাকবেই তার মানে তুমি হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম যারা পড়াশোনা করতে চাচ্ছ তারা করতে পারো চাইলে যে এক সাত আটটা দেখতে পারো অথবা কি তিন সাত আট দেখতে পারো সাত আটটা আমরা বারবারই রাখছি কারণ একটা করেই টপিক তোমারই বেশি ইজি হবে এটা গেলো সিকিউর পার্টটা তার মানে আমি তোমাদেরকে আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি আমরা কিন্তু আমাদের পেজে অলরেডি সাত এবং আট এই দুটো চ্যাপ্টারের লেকচার অলরেডি আপলোড করা আছে একটা করে ভিডিও সাতের একটা লেকচার আটের একটা লেকচার দেখবা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো করে তো তুমি খালি এইটা দেখো তুমি আগে কখনো নাও পড়ো সাত অধ্যায় আট অধ্যায় কোনো সমস্যা নেই তুমি খুব ইজিলি ভিডিওটা দেখার পরে যদি একটু বই নিয়ে বসো দেখবে যে না তুমি পারতেছো এই জন্যই বললাম যে একটা করে টপিক যেহেতু তুমি দুটো দেখে ফেলতে পারো সাত আট তুমি আগে করে রাখো এরপরে আমরা দেখতেছি হচ্ছে এক এক নম্বর তাপগতিবিদ্যা কারণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুইটা কোশ্চেন থাকে একটাও থাকতে একটাও থাকবেই তো দুইটা তো মিনিমাম বলা যেতে পারে তো এইবার এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে আমরা আসলে কী কী আলোচনা করবো দেখো তো আমরা এক সাত আট তোমার সিকিউর জন্য কাভার করে দিচ্ছি তিন নাম্বার এবং দশ নাম্বার আমি তোমাদের অবজেক্টিভের জন্য কাভার করে দেবো দেখি তোমাদের জন্য অবজেক্টিভ এবং কখেরও সাজেশন ভিডিও কিন্তু চলে আসতে পারে তো তোমরা আমাদের সাথেই থাকো আর তোমাদের অনেক সবাইকে আসলে অনেক না সবাইকে ধন্যবাদ কারণ তোমাদের অনেক সাপোর্ট আমি আসলে পাই এবং তোমাদের সাপোর্ট না থাকলে আসলে কিন্তু আমারও এত মোটিভেশন থাকতো না যে আসলে এই ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া তো ভাইয়া তোমাদের সাথেই থাকবে তোমরাও ভাইয়ের সাথেই থাকো তো ইনশাল্লাহ তো দেখা যাক আমাদের নেক্সট পরীক্ষার জন্য আমরা একটু প্রিপারেশন নিই এবার চিন্তা করো আমাদের চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা এবার এই তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে কোথা থেকে কোশ্চেনগুলো বেশি আসে সেটা তোমাকে আমি একটু আগে নলেজে দিয়ে দিই তারপরে আমরা টপিকগুলো করা শুরু করব তো তাপগতির চ্যাপ্টার থেকে তাহলে একসাথে কাহিনী আমরা বুঝলাম এবার আসলে আমরা তাপগতিবিদ্যার মধ্যে চলে যাই এবার এই তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে আমাদের বিশেষ করে সৃজনশীল যে এখান থেকে আসে সেটা হচ্ছে কর্মদক্ষতা দেখবা ইঞ্জিনের দক্ষতা তাপীয় ইঞ্জিন এই যে একটা সহজ পার্ট ছিল এই পার্ট থেকে কিন্তু পরীক্ষায় খুব সহজ কোশ্চেনই আসে বলা যেতে পারে কর্মদক্ষতা একটা পার্ট যেখান থেকে সৃজনশীল প্রায় আসে এবং একটা বিশেষ পার্ট হচ্ছে এনট্রপি তুমি দেখবে তোমার অ্যাসাইনমেন্টেও কিন্তু এই এনট্রপি রিলেটেড অনেক কোশ্চেন ছিল
তো এটা কিন্তু পরীক্ষায় চলে আসে এনট্রপি থেকে। আর লাস্টে হচ্ছে কর্মচক্র, কর্মচক্র এনট্রপি কর্মদক্ষতা, এই তিনটা পার্ট থেকে আমাদের যে কোনো দুইটা বা একটা কোশ্চেন থাকবে। এছাড়াও চ্যাপ্টার কিন্তু শুধু এইটুকু দিয়েই না, আরও জিনিসপাতি আছে চ্যাপ্টারে। কী আছে আমি তো ফার্স্টে একটু বলি, যে একদম শুরুতে তুমি পাবা এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তাপমাত্রা এবং তাপমাত্রা স্কেল, বিভিন্ন স্কেল সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এই ধরনের স্কেল নিয়ে কথাবার্তা আছে, থার্মোমিটার নিয়ে কথাবার্তা আছে। এরপর তুমি পাবা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এবার এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, প্রথম সূত্রের বিভিন্ন ভাগ আছে, যে সমষ্ণ প্রক্রিয়ায় কী হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী হয়, এই যে পার্টগুলো। তারপর একটা আছে তাপগতীয় স্থানাঙ্ক, পিভি টু দি বর গামা, টিভি টু দি বর গামা মাইনাস ওয়ান, ওই যে একটা পার্ট ছিল না, তো ওই পার্টগুলো কিন্তু আমাদের আছে। আর তারপরে কর্মদক্ষতা, এনট্রপি, কর্ণচক্র এগুলো তো আছেই। এখন পরীক্ষায় যদি আমি টপিক আকারে ভাগ করি, যে কর্মদক্ষতা দিয়ে সৃজনশীল ডাইরেক্ট আসতে পারে, এনট্রপিতে ডিরেক্ট আসতে পারে, কর্ণচক্রও কিন্তু প্রায় থাকে আর কি পরীক্ষার মধ্যে। এবং আদার্স যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, কারণ ওই জিনিসগুলোই তুমি এইখানে কাজে লাগাবো এই জায়গাগুলোতে, তো কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই। কারণ এই চ্যাপ্টারে কিন্তু দুইটা কোশ্চেন তো আসতেছে, আমরা কোনো টপিককে আসলে বাদ দেবো না। মোটামুটি ফার্স্ট থেকে সৃজনশীলের জন্য যেগুলো অবশ্যই দরকার, পাশাপাশি যেগুলো সৃজনশীলের জন্য দরকার না, তোমার এমসিকিউর জন্য দরকার, আমি পাশাপাশি বলে দেবো মুখে, তুমি খাতায় নোট করে রেখো, তুমি আজকেই দেখে ফেলবা, পড়ে ফেলবা। তো চলো আমরা একদম মোটামুটি একটু প্রথম থেকে শুরু করি, যেন আগে যারা চ্যাপ্টারটা পড়ো নাই তাদেরও যেন একটু আইডিয়া হয় যে আসলে আমরা এই চ্যাপ্টারটা কীভাবে সহজে শিখতে পারি, সহজে অ্যান্সার করতে পারি। এবার দেখো, লক্ষ্য করো, তো তাপগতিবিদ্যা চ্যাপ্টার, তাপগতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে শুরুতে বললাম কী কী আছে, আছে আমাদের তাপমাত্রা এবং তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে কথাবার্তা আছে, মনে আছে? তাহলে এই তাপমাত্রা, তাপমাত্রার বিভিন্ন স্কেল, এটা নিয়ে যখন আমরা কখ বানাবো বা হচ্ছে অবজেক্টিভ করবো, তখন এইখানকার অবজেক্টিভগুলো তোমাকে আমি দেখাবো, সমস্যা নেই। তো স্কেলের কথাবার্তা আমি তোমার বলতেছি না, তাপমাত্রার স্কেল, পাশাপাশি দেখবো আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ওই ধরনের যে জিনিসগুলো ছিল আর কি। এখন আমরা শুরু করবো হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের সিকিউ কিন্তু চলে আসে। তো তাপগতিবিদ্যার প্রথম আমরা কিন্তু রিভিউ টাইপে ক্লাস করতেছি, হ্যাঁ, মানে তোমরা যারা আগে পড়ে ফেলছো বা যারা একটু পড়ো নাই তারা যেন সহজেই মনে করতে পারো জিনিসটা, কারণ এখন পরীক্ষার আগ মুহূর্তে আসলে শেখার কিছু নেই, জাস্ট একটু রিভিশন করা। এবার চিন্তা করো যে আমাদের চ্যাপ্টারের শুরুর দিকে আমরা যে পার্টটা শেষ করবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা যদি একটু বলি, ঘটনা কী ছিল আমি তোমাকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমরা এরকম বলতাম যে যদি আমরা কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করি, সাপোজ এই হচ্ছে আমাদের কোনো একটা সিস্টেম বা যন্ত্র, এর মধ্যে আমরা যদি তাপ শক্তি সরবরাহ করি তাহলে সেই তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, যেটাকে আমরা ইউ দ্বারা লিখি, এবং বাকি অংশ দ্বারা কী হয়, কাজ হয়। তাহলে এই যে কোনো একটা সিস্টেম আমি তাপ দিলাম, সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করলো, বাকিটুকু কাজ হইলো, এটাকে আমরা প্রকাশ করি কীভাবে, সূত্র দিয়ে প্রকাশ করে এইভাবে আমরা, যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে কি ডি ডাব্লিউ। তার মানে এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, যেখানে এই ডি কিউ দ্বারা কী বোঝাচ্ছে, ডি কিউ মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ, অর্থাৎ তাপ শক্তি, এক কথায় ডি কিউ মানে হচ্ছে তাপ শক্তি, আর ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে কোনো পদার্থের মধ্যে ইনবিল্ট যে এনার্জিটা থাকে তাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি, আর ডি ডাব্লিউ মানে কি কৃতকাজ। এবার এটা আমাদের সূত্র গেল ভালো কথা, এবং আমাদের আরেকটা জিনিস আমরা এই সূত্রের পরিবর্তে আরেকটা ছোট্ট জিনিস লিখতে পারি এরকম, যে ডি কিউ সমান ডি ইউ প্লাস হচ্ছে কি পিডিভি, এইটাও লেখা যায় ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস পিডিভি। তাহলে এটা আমাদের হচ্ছে একটা সূত্র গেল এখান থেকে, এবং এখানে কিন্তু আরও একটু কাহিনী আছে, এখান থেকে আমাদের সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো সিকিউ আসলে কীভাবে আসবে দেখাই দিচ্ছি তোমাকে, তার আগে আরেকটু বেসিক কথা আমাকে জানাইতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই যে আমরা লিখছি ডি কিউ, ডি কিউ মানে জানি কী বললাম ভাইয়া, তাপশক্তি। যদি এই তাপশক্তি গৃহীত হয়, তাপশক্তি যদি গৃহীত হয় তাহলে তখন আমরা বলি কি, যে গৃহীত হইলে তখন আমরা ডি কিউ এর মানটা কী বসাই, প্লাস বসাই। যদি কখনো বলে যে কোনো একটা যন্ত্র 300 জুল তাপশক্তি গ্রহণ করলো, তাহলে ডি কিউ এর মানটা আমরা কী বসাবো, প্লাস 300। কিন্তু যদি বলে কোনো তাপশক্তি, কোনো একটা যন্ত্র তাপশক্তি করলো, বর্জন করলো, তখন কিন্তু আমরা গৃহীত বললে প্লাস, তার মানে বর্জিত বলে কিন্তু কী বসাবো, মাইনাস দিয়ে বসাবো, মাইনাস 300 বসাবো আর কি। একইভাবে ডিইউ যদি আমি বলি, ডিইউ বললাম যে কোনো একটা যন্ত্রে 200 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো, ধরলাম যে সাপোজ কোনো একটা যন্ত্রে 200 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো, তাহলে আমরা এই ডিইউ এর জায়গাটায়, ডিইউ এর ক্ষেত্রে কি, যে যখন বলবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, যখন বলবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তখন প্লাস, আর যখন বলবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস তখন কী হবে, মাইনাস। যখন অভ্যন্তরীণ শক্তি বলবে হ্রাস পাইছে, সাপোজ কোনো একটা যন্ত্র 200 জুল অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় কোনো যন্ত্রে, তাহলে আমরা 200 বসাবো কিন্তু মাইনাস 200 দিয়ে বসাবো, খেয়াল রাখতে হবে। তার মানে তাপশক্তি গৃহীত হলে প্লাস, বর্জিত হলে মাইনাস, তারপর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস।
একেবারে ডিডাব্লিউটি একটু মুখে শুনে রাখো, ডিডাব্লিউটা একইভাবে প্লাস মাইনাস হয়। যদি বলে যে সিস্টেম, ডাব্লিউটা কখন প্লাস হবে, যদি বলে সিস্টেম পরিবেশের উপরে কাজ করলো, এখন তুমি চিন্তা করো একটা যন্ত্র বা সিস্টেম তো নিজেই কাজ করবে নাকি, যদি এই ঘটনা ঘটে স্বাভাবিক তাহলে প্লাস হবে, আর যদি উল্টা সিস্টেমের উপরেই কাজ করা হয় তাহলে মাইনাস। উল্টা ঘটনা যেহেতু তুমি এভাবে মনে রাখতে পারো চাইলে, যে কোনো সিস্টেমের উপরে যদি কাজ করা হয় অর্থাৎ পরিবেশ যদি সিস্টেমের উপরেই কাজ করে তাহলে মাইনাস, আর যদি সিস্টেমই কাজ করে পরিবেশের উপর, সিস্টেমই কাজ করবে যন্ত্রটাই কাজ করবে স্বাভাবিক ঘটনা, আর যন্ত্রই যদি কাজ করে পরিবেশের উপর, যদি কাজ করে যন্ত্রটা বা সিস্টেমটা যদি পরিবেশের উপরে কাজ করে তাহলে হচ্ছে প্লাস, আর পরিবেশ যদি উল্টা সিস্টেমের উপরেই কাজ করে তাহলে কী হবে মাইনাস। এটা মনে রাখতে পারো, এইটুকু কিন্তু দিয়ে আমাদের অবজেক্টিভ পরীক্ষায় চলে আসে। এরকম বলতে পারে কোনো একটা সিস্টেমে এত জল তাপ শক্তি বৃদ্ধি করা হলে অভ্যন্তরীণ ক্ষতি এত হ্রাস পায়, কৃতগাছ কত, মান বসবাস বসানোর সময় প্লাস মাইনাসগুলো খেয়াল রাখবা, তাইলে কাজ শেষ আর কি, আর কিছু না। এবং এইখান থেকে কিন্তু আমাদের একটা সিকিউ প্রশ্ন চলে আসে। তো এখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন আসে, কীভাবে সিকিউ প্রশ্ন আসতে পারে সেই আইডিয়াটা আমরা নিয়ে রাখি। চিন্তা করো আমাদের বলতে পারা হচ্ছে এরকম যে এই যে আমাদের কোনো একটা কাহিনী দিয়ে বলবো কি, একটা কোনো একটা প্রক্রিয়া দিয়ে বলবে যে আমাদের বলবে যে এত কেজি পানি, এত তাপ দেওয়া, এত বাষ্পে পরিণত হইলো, হ্যান তেন কিছু বলতে পারে। এরপর জিজ্ঞেস করে যে তাহলে বলতো এইখানে আসলে এই যে এই প্রক্রিয়াটাতে তাপ, এই প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। এই জাতীয় কোশ্চেন তুমি তোমার টেস্ট পেপার পাবা, অবশ্যই তোমার দেখে নেওয়া উচিত, পরীক্ষায় চলে আসতে পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করছে কিনা বুঝবো কেমনে। এই যে আমরা তো জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, যে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, খুবই সহজ জিনিস ছিল। তো তোমাকে দেখতে হবে যে এই সিস্টেম তোমাকে বলছে যে এত কেজি পানিকে আমি এরকম এরকম করছি, তাহলে সেখানে আমার যে তাপ শক্তি সেটার পরিমাণ কত, আমার কত তাপ শক্তি দেওয়া লাগলো একটা জিনিস তোমাকে বের করতে হবে। তারপরে অভ্যন্তরীণ শক্তি বের করতে হবে বা দেওয়া থাকবে যে কোনো একটা, বা ডিডাব্লিউ তোমাকে বের করতে হবে। এখন এই যে এই ভ্যালুগুলো যদি আমি বের করতে পারি, বের করে যদি দেখি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মানে দুটো যোগ করলে যা আসে, এই দুটো যোগ করলে যা আসবে আর এটা কি একাই তে আসবে, যদি আমাদের এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সমান হয় তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই প্রক্রিয়াটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। তখন এই প্রশ্ন থেকে তোমাকে কী কী পড়তে, এরকম কোশ্চেন আমি তোমাকে দেখাই দেবো লাস্টে আর কি, লাস্ট পার্টে। আজকে আমাদের হচ্ছে ভিডিওটার প্রথম পার্ট, আমরা খুব দ্রুতই সেকেন্ড পার্টটা তোমাকে দিয়ে দেবো। তো এবার তোমাদের এই জায়গা থেকে পড়তে হলো কী কী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যে কোনো একটা অবশ্যই বিবৃতিটা অর্থাৎ বাংলা যে কথাটা বললাম মুখস্থ রাখতে হবে, বই থেকে যদি মুখস্থ করে ফেলবা কারণ পরীক্ষায় কোন নম্বর আসবেই। দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটাকে মুখস্থ করবা, তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি একটু বলতেছি যে কোনো যন্ত্রে যদি আমি তাপশক্তি সরবরাহ করি তাহলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে বাকি অংশ দ্বারা কাজ হয়, অর্থাৎ ডি কিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ দেওয়া না থাকে তার পরিবর্তে আমরা বসাতে পারি কি পি ডিভি, পি মানে চাপ আর ডিভি মানে কি আয়তনের পরিবর্তন, ডিভি কিন্তু একটা জিনিস আয়তনের পরিবর্তন, এটা একটা জিনিস ছিল। এবং এই পার্টটা থেকে আমাদের সৃজনশীল আসলে কি আসতে পারে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। অনেক সময় হঠাৎ করে এরকম যখন কোশ্চেন চলে আসে, আমরা যারা আগে করি নাই তাদের কিন্তু একটু কষ্ট হয়, আমরা বুঝতে পারি না যে আসলে কী বের করবো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতে বলছে তাহলে আমি আসলে বের করবোটা কি, বের করবো হচ্ছে তুমি দেখবো ওই সিস্টেমে মোট ডি কিউ কত, মোট ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এই দুইটা যোগ করে দেখবা আর এইটা একাই দেখবা যে দুই এই পাশ আর এই পাশ সমান হয়েছে কিনা, সমান হলে ভালো। যদি দেখো যে এগুলো যোগ করার পরে আমার অর্থাৎ এরকম হয়েছে আমাদের এই যে এই পাশ আর এই পাশ সমান হয়েছে কিনা, যদি সমান হয় তাহলে বলবো হ্যাঁ সমর্থন করে, না হলে বলবো সমর্থন করে না, আসলে একটা জিনিস। এবার এরপরে যেটা আছে তাপগতিবিদ্যার বিভিন্ন প্রক্রিয়া ছিল আমাদের এই তাপগতিবিদ্যার মধ্যে, তো সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সময়তন প্রক্রিয়া, তো কোন কোন প্রক্রিয়াতে আমাদের এই সূত্রটা কীরকম কীরকম হইতো, যেটা আমাদের পরীক্ষায় সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি দ্রুত একটু তোমাকে দেখাই দিই। অনেকগুলো প্রক্রিয়া আমাদের ছিল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মধ্যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় এই দুইটা প্রক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু প্রায় কোশ্চেন আসে জায়গা থেকে। তুমি টেস্ট পেপার খুললে প্রতি বোর্ডেই দেখবা যে হ্যাঁ এই সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া যত কাহিনী এতে পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসছে। তাহলে আমরা এখন দেখব যে বিভিন্ন প্রক্রিয়াতে আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রগুলো কী কী রূপ ধারণ করে। তো সাপোজ আমরা দেখাচ্ছি এখন কী যে সমষ্ণ প্রক্রিয়া, আমরা এখন দেখতেছি হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের কী ঘটনা ঘটে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা জানতাম যে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তো ভালো। এবার আমাকে বলছে সমষ্ণ প্রক্রিয়াতে এই সূত্রটা কি এরকম থাকবে নাকি চেঞ্জ হবে, এটা কিন্তু অবজেক্টিভেও আসে, এটা কিন্তু আমাদের কখ নম্বরেও আসে। তো সমষ্ণ প্রক্রিয়া মানে তোমাকে জেনে রাখতে হবে, সমষ্ণ প্রক্রিয়া মানে ভাই এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় টেম্পারেচারটা স্থির থাকে, আমি তাপমাত্রাকে বাড়াইতে পারবো না কমাইতে পারবো না, অন্য যে কোনো জিনিস বাড়াবো কমাবো এমনভাবে বাড়াবো কমাবো
যেন আমার টেম্পারেচারটা চেঞ্জ না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে। তাহলে সমোষ্ণ প্রক্রিয়া মানে কি? সম উষ্ণ মানে সমান উষ্ণতা, মানে সমান তাপমাত্রা। তাহলে যেখানে তাপমাত্রা সমান 25-25ই থাকবে সবসময়, 26-26ই সবসময় থাকবে, ওই ধরনের প্রক্রিয়াগুলি কি সমোষ্ণ প্রক্রিয়া। আর এই সমোষ্ণ প্রক্রিয়ায় আমরা দেখি কি, যে সমোষ্ণ প্রক্রিয়ায় ডিইউটা জিরো হয়। পরীক্ষায় দুইভাবে কোশ্চেন আসে, অবজেক্টিভ আসলে বলে কি যে সমোষ্ণ প্রক্রিয়া কোনটা সঠিক, তাহলে ডিইউ শূন্য হয় এটা সঠিক কথা, অথবা এরকম লিখতে পারতাম ডিইউ যদি সঠিক হয় এত হলে, যদি ডিইউডব্লিউ সমান যদি ডিইউ সমান যদি জিরো হয় তাহলে আমি লিখতে পারবো কি ডিকিউ সমান সমান হচ্ছে ডিডাব্লিউ, এটা আমরা লিখতে পারবো আর কি, কারণ এটা তো জিরো। তার মানে এইগুলো কিন্তু আমাদের অবজেক্টিভে আসে যে সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। তোমার যদি কালকে পরীক্ষায় চলে আসে নেক্সট দিন তো তুমি আসলে দেখতেই পাবা। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা শূন্য কোনটা কী হবে। তুমি খালি খেয়াল রাখবা জিরো হয় কে, ডিকিউ সমান ডিউ ডিডাব্লিউ জিরো হয় কে, সমোষ্ণ প্রক্রিয়ায় জিরো হয় ডিইউ, কেন জিরো হয় এটাও তোমাকে শিখতে হবে, পরীক্ষায় খ নম্বরে আসবে। সমোষ্ণ প্রক্রিয়া ডিইউ জিরো হয় কারণ সমোষ্ণ প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, আর আমরা জানি অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমাইলে অভ্যন্তরীণ শক্তি কমে। যেহেতু তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তার মানে যদি আমি তাপমাত্রা না বাড়াই তাপমাত্রা স্থির রাখি তাহলে অভ্যন্তরীণ শক্তিও স্থির থাকবে। আর তাপমাত্রা সমোষ্ণ প্রক্রিয়া মানে কি, অভ্যন্তরীণ শক্তি স্থির, মানে আমাদের তাপমাত্রা তো স্থির, তাপমাত্রা স্থির মানে কি তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই তার মানে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে না, ডিইউ সমান সমান জিরো। পরীক্ষা আসলে আমি বাংলা ব্যাখ্যা লিখে দিব, যেহেতু সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাপমাত্রার পরিবর্তন জিরো, সুতরাং এই কারণেই আমাদের তাপমাত্রা স্থির থাকে বলেই ডিইউ সমান সমান জিরো হয়। তাহলে তুমি খ নম্বরও শিখলা, ক নম্বরও শিখলা, তোমাকে আলটিমেটলি মনে রাখতে হবে সমোষ্ণ প্রক্রিয়া থেকে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হয় না, তাই আমাদের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হয় না, তাই ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হয়। পরীক্ষা এভাবেও আসে যে কোন প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিডাব্লিউ হয়, সমোষ্ণ প্রক্রিয়া। পরীক্ষা এভাবেও আসে যে সমোষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হয়, ব্যাখ্যা করো। তাহলে লিখবো সমোষ্ণ প্রক্রিয়ায় টি তো স্থির থাকে, তাপমাত্রার পরিবর্তন হয় না, ডিউ তো শূন্য হয়, সুতরাং ডিকিউ সমান ডিডাব্লিউ হয়। এভাবেও পরীক্ষা আসে, সমোষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ আর কৃতকাজ সমান, ব্যাখ্যা করো। তাহলে এই যে গৃহীত তাপ বা আমাদের সমোষ্ণ প্রক্রিয়ার যে তাপশক্তি আর কৃতকাজ এটি সমান, এই যে তাপশক্তির পরিবর্তন এই যে আমাদের কৃতকাজ সমান, এভাবে ব্যাখ্যা কিন্তু চাইতে পারে। অ্যান্সার একটাই, কারণ কি ডিউ জিরো হয়। ডিউ কেন জিরো হয়? কারণ তাপমাত্রা স্থির থাকে, দ্যাটস অ্যান্সার। তাই তুমি এখান থেকে আলটিমেটলি মনে রাখো সমোষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির অর্থাৎ ডিটি সমান জিরো, ডিউ সমান সমান জিরো হয় এই জন্য, অর্থাৎ ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হয়। এবং বিশেষ করে যেটা মনে রাখতে হবে তোমাকে, এইটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসবে সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, যে সমোষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তুমি দেখবা সৃজনশীলের মধ্যে কর্ণচক্র থেকে শুরু করে যে কোনো জায়গায় সৃজনশীলের মধ্যে তোমাকে স্পেশালি এভাবে কিন্তু বলে দেয় যে সমোষ্ণ প্রক্রিয়া কৃতকাজটা কত আমাদের প্রচুর দরকার হয়। এটা সমোষ্ণ প্রক্রিয়া কৃতকাজ যদি তোমার দরকার হয় তাহলে মনে রাখবা সমোষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির, আর সেই ক্ষেত্রে কৃতকাজ হবে এনআরটি লন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান। তখন এই হচ্ছে আমাদের সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র। তুমি যদি এই পার্ট থেকে খুব বেশি কিছু মনে রাখতে না চাও তাও তোমাকে এইটা মনে রাখতেই হবে যে আমাদের সমোষ্ণ প্রক্রিয়া কৃতকাজ কত, ডাব্লিউ সমান এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। মনে করো তুমি এগুলো সব ভুলে যেতে চাও, ভুলে যাও সমস্যা নেই, কিন্তু তোমাকে এইটা অবশ্যই মনে রাখতে হবে। সৃজনশীলে মনে করো তোমার এই সূত্রটা কাজে লাগবেই, দেখবা তোমার এইটা লিখতে হবেই যে প্রশ্নে আসুক, দেখো ঘুরে ফিরে তোমাকে এই জিনিসপত্র তোমার কাছে চাবে। তাহলে তুমি এখান থেকে যেটা মনে রাখবো আলটিমেটলি আমি একবার করে বলতে স্যার মুছে বলবো, সমোষ্ণ প্রক্রিয়া মানে কি ডিটি ইকুয়াল টু জিরো, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে তাই তো তাপমাত্রার পরিবর্তন হয় না, বুঝলাম। আর যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় না তাই আমাদের কী হয় ডিউ সমান শূন্য হয়, আর যদি ডিউ সমান শূন্য হয় তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ডিউ সমান সমান ডিডাব্লিউ হবে। তার মানে আমরা এইটুকু জিনিস আলটিমেটলি মনে রাখবো, সমোষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির, ডিউ জিরো, ডিউ সমান শূন্য ডিডাব্লিউ হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কৃতকাজ ডাব্লিউ সমান এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। যেখানে পরিচয়গুলো একটু শুনে রাখো, যারা তো পোর্স তো জানোই আর যারা একটু ভুলে গেছো সে দেখে নাও। এন মানে হচ্ছে মোল সংখ্যা, এন মানে কি হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা আবার কেমনি বের করে, মোল সংখ্যা দেওয়া না থাকে তাহলে তুমি দেখবা ভর দেওয়া আছে, আণবিক ভর বলা থাকবে বা তোমাকে বলে দিবে যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ডাব্লিউ বাই এম। সবাই জানো মোটামুটি ভরকে আণবিক ভরতে ভাগ করলে আমরা পাই যাই কি মোল সংখ্যা। আর যদি কিচ্ছু না বলে যে হচ্ছে কত মোল কত গ্রাম কিছু বলে, তার মানে এক মোল ধরে নিয়ে আমরা কাজ করি। আর হচ্ছে কি আমাদের মোলার গ্যাস ধ্রুবক, আর এই অঙ্কের জন্য আর এর মান কিন্তু একাধিক না ফিক্সড। এখানে আমি সবসময় আর এর মানটা বসাবো 8.314ই বসাবো, কারণ কি এই যে আমাদের একক জুল পার মোল পার কেলভিন, আর এই যে কৃতকাজ কাজের একক তো জুল,
তাহলে জুল জুল এককই বসাইতে হবে আর টি মান অবশ্যই কেলভিনে লন ভি টু ভি ওয়ান কি আয়তন তুমি এখন আয়তন যদি এটা মিটার কিউবে থাকে এটাও মিটার কিউব লিটার থাকলে লিটার তবে মিলিটার থাকলে মিলিটার ওটা নিয়ে সমস্যা নাই যদি বলে আয়তন দ্বিগুণ তিন গুণ তাহলে একটাকে ধরবো ভি আরটাকে ধরবো কি তিন গুণ বলে থ্রি ভি এরকম মানে এইটুকু জিনিস তোমাকে মনে রাখতে হবে সমষ্টি প্রক্রিয়াতে তুমি সব কিছু ভুলে গেলো এটা তোমাকে মনে রাখতেই হবে কৃতজ্ঞ ডাব্লিউ সমান এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান এন মানে মোল সংখ্যা আর মানে মোলার গ্যাস ধ্রুবক 8.314 বসাইতে হবে মাস্ট আর টি হচ্ছে কত তাপমাত্রা কেলভিন এককে কেলভিন এককে নিবো মানে দ্বিতীয়ত্ব যোগ করে নেব আর লন ভি টু বাই ভি ওয়ান যদি আমাকে বলা হচ্ছে 25 ডিগ্রি তাহলে 25 ডিগ্রি তো আমি বসাবো না তাহলে 25 সাথে কত যোগ করে নেব 273 যোগ করে আমরা কেলভিনটা বানাই নেব সেটা আমরা সবাই জানি আচ্ছা ফাইন এবং একটা জিনিস গেল আর একটা ছোট্ট কথা আমাকে বলে রাখি অনেক সময় দেখবা যে এই জিনিসটা আমরা তো শিখলাম কী দিয়ে বলো তো আয়তন দিয়ে যে সমষ্টি প্রক্রিয়াতে কিন্তু কাজটা আসলো কী দিয়ে আয়তন দিয়ে এবার অনেক সময় এরকম থাকে না আমাদের এই লাইনটার পরিবর্তে আমাদের লেখার প্রয়োজন হবে এরকম ডাব্লিউ সমান এন আর টি বিগত বছরে একটা কোশ্চেন এরকম আসছিল এনআরটি যেহেতু সমষ্টি প্রক্রিয়া আর সমষ্টি প্রক্রিয়াতে চাপ আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে ভি টু বাই ভি ওয়ান ছিল তাহলে চাপ দিয়ে লিখে আমি লিখবো পি ওয়ান বাই পি টু এ তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হবে যদি কখনো দেখো সমষ্টি প্রক্রিয়া এবং চাপ দিয়ে কেন বলছে চাপ এত গুণ হয়েছে চাপ এত হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে উপরে আসবে হচ্ছে পি ওয়ান নিচে আসবে হচ্ছে পি টু কারণ ভি আর পি হচ্ছে ব্যস্তানুপাতিক সমষ্টি প্রক্রিয়াতে তাহলে ভি টু বাই ভি ওয়ান থাকলে যদি লিখলাম পি ওয়ান বাই পি টু চাপ দেওয়া থাকলে এটা লিখতে পারবো এই ছিল আমাদের এখানকার জিনিস আমরা খুব দ্রুত পরের যুগলাতে চলে যাই যেগুলো আমাদের সৃজনশীলের জন্য বিশেষ করে দরকার হবে আর কি তো এটা আসলে বুঝতে পারছো এখনই মুখস্থ করে ফেলো এখনই মুখস্থ করলে ভিডিও দেখবার মুখস্থ করবা যেন তোমার ভিডিও দেখার শেষে একদম আর এটা নিয়ে কোনো ঝামেলা না থাকে তোমার যেন মুখস্থ হয়েই যায় তো একটা জিনিস আমাদের গেল এরপরে আসো আমরা দেখি হচ্ছে আমাদের আরও প্রক্রিয়া ছিল আরও প্রক্রিয়া আমি দুইটা প্রক্রিয়া মাঝখানে খুব আচ্ছা আমি আগে রুদ্ধতাপীটা বলে নিই আগে ছোট্টো করে তারপরে আমরা অন্যগুলো একটু দ্রুত দেখাই দিব আর কি তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে অনেক কথাবার্তা তোমাকে জানতে হবে সেটা কী কী যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে এনট্রপি স্থির থাকে তাহলে তোমার একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে কে স্থির থাকে স্থির থাকে হচ্ছে এনট্রপি তাহলে এনট্রপি স্থির এনট্রপি জিনিস আবার কী তো এনট্রপির পড়াশোনা তো সামনে আসেই বলছিলাম সৃজনশীল আসবে তখন আমরা বলবো তো এনট্রপি স্থির থাকে যেহেতু এনট্রপি স্থির থাকে তার মানে কিন্তু তাপের কোনো আদান প্রদান হয় না তাপের আদান প্রদান হয় না তাহলে তাপের কোনো আদান প্রদানই হবে না তাপ গ্রহণও করবে না আবার তাপ কি শোষণও করবে না বর্জনও করবে না কিছু করবে তাহলে আদান প্রদান হয় না তো এই জিনিস তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়াতে তাপের কোনো আদান প্রদান হয় না এনট্রপি স্থির থাকে আর যেহেতু তাপের আদান প্রদান হয় না তাহলে বলতো তাপের আদান প্রদান হয় না এর মানে কী মানে হচ্ছে ডিকিউ জিরো আমাদের তাপশক্তির কোনো পরিবর্তন হবে না তাহলে ডিকিউ যদি জিরো হয় তাহলে আমাদের সূত্র দাঁড়াবে কি আমরা জানতাম ডিকিউ সমান সমান ডিইউ প্লাস কী জানতাম ডিডাব্লিউ তাহলে এই যে আমাদের সূত্র দাঁড়াবে কীরকম জিরো সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ তাহলে কারণ ডিকিউ তো জিরো আমাদের ডিউ মানে অভ্যন্তরীণ শক্তি ডিডাব্লিউ মানে কৃতকাজ আগের মতোই এবং বিশেষ করে যেটা আমাদের দরকার হবে এখান থেকে এইটার কৃতকাজ যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজটা কত বলো এবং এটা আমাদের প্রচুর দরকার হবে তাহলে ডাব্লিউ সমান সমান কী আসবে আসবে হচ্ছে ডাব্লিউ সমান সমান আমাদের যে এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান আর ব্র্যাকেটে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু এখানে একটা কথাবার্তা আছে আমি একটু জানাই দিই ক্লিয়ার করে লক্ষ্য করো যে বলছে ডাব্লিউ সমান কোন প্রক্রিয়াতে রুদ্ধতাপীয়তে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ ডাব্লিউ সমান এন আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান আর ব্র্যাকেটে হচ্ছে কত আসবে টি ওয়ান মাইনাস টি টু এবার এন মানে তো মোল সংখ্যা আগের মতোই আর মানে তো মোলার গ্যাস ধ্রুবক আগের মতো 8.314 বসাইতে হবে এখানেও কারণ কাজ আছে জুল জুল একক গামা মাইনাস ওয়ান এই গামাটা কি এই গামা যে ধ্রুবকটা সেই ধ্রুবক আমাদের মান আছে যেন দেখাচ্ছি কখন কোন মানটা হবে ওয়ান তো ওয়ানই টি ওয়ান মাইনাস টি টু এই টি ওয়ান টি টু এর ইনফরমেশন জেনে রাখো টি ওয়ান মান হচ্ছে আদি তাপমাত্রা এবং টি টু মান হচ্ছে শেষ তাপমাত্রা তাহলে আদি তাপমাত্রা এটা কি শেষ তাপমাত্রা এবার এখানে কিন্তু তুমি একটা কনফিউশনের সময় পড়তে পারো যারা ভালো করে খেয়াল করো না তারা কিন্তু কনফিউশনে পড়বা এবার অনেক সময় বইয়ে বা গাইডে বা টেস্ট পেপারে এরকম লেখা থাকে এন আর ডিভাইডেড ওয়ান মাইনাস গামা এখানে লেখা থাকে ওয়ান মাইনাস গামা আর এখানে লেখা থাকে টি টু মাইনাস টি ওয়ান এখন তুমি একটু কনফিউশনে পড়ে যাও এক এক জায়গায় একরকম লেখা কাহিনী হচ্ছে সেম কথা গামা মাইনাস ওয়ান দেখবি না লিখে ওয়ান মাইনাস গামা লিখে একটা মাইনাস চলে আসলো না এখানে মাইনাস একইভাবে টি ওয়ান মাইনাস টি ওয়ান লিখছি টি টু মাইনাস টি ওয়ান লিখি ওখানে একটা মাইনাস বের হলো ওই মাইনাস মাইনাস কিন্তু প্লাসই হয়ে যাবে তুমি যেভাবে মনে রাখবা
যে যদি আমি এভাবে লিখি গামা মাইনাস ওয়ান দিয়ে এনআর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান ইজ ওয়ান ওয়ান মাইনাস টু, বুঝছো কিনা জিনিসটা? এনআর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু, যে ওয়ান ওয়ান মাইনাস টু মানে ওয়ানের পরে ওয়ান আসবে, ওয়ান মাইনাস টু হবে। কিন্তু তুমি এভাবে লিখতা ওয়ান মাইনাস গামা দিয়ে, তাহলে কিন্তু টি টু মাইনাস টি ওয়ান লেখা লাগতো, তার মানে আদি তাপমাত্রা মানে শেষ তাপমাত্রা লেখা লাগতো। খেয়াল রাখবা যদি প্যাচ না লাগাই ফেলো, এখানে গামা মাইনাস ওয়ান লিখলা, এখানে লিখলা টি টু মাইনাস টি ওয়ান, তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তাহলে এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু, অর্থাৎ টি ওয়ান মাইনাস টি টু, যেখানে টি ওয়ানের পরিচয় আদি তাপমাত্রা মাইনাস টি টু হচ্ছে কি শেষ তাপমাত্রা, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের রুদ্ধতি প্রক্রিয়া এই দুইটি ইনফ্লুয়েন্স খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে তো এটা। আর কিন্তু খ নম্বরে আসার, খ নম্বর লিখে দিবা যে রুদ্ধতি প্রক্রিয়া এরকম হয় কারণ কি তাপের আদান প্রদান হয় না, ডিকু জিরো হয়, এবং কোন প্রক্রিয়া কে কে জিরো হচ্ছে খেয়াল রাখবে, এটা পরীক্ষা খুব বেশি আসে। এই জিনিসটা আমাদের কিন্তু গেল। এরপরে আমাদের কিন্তু আরও কয়েকটা ছোটোখাটো প্রক্রিয়া ছিল, জাস্ট আমরা এমনিতে জানিয়ে রাখি ইনফরমেশনগুলো, যে আমাদের সমায়তন প্রক্রিয়া, যে সম আয়তন প্রক্রিয়া, এই যে আমাদের সমায়তন প্রক্রিয়া, এই সমায়তন প্রক্রিয়া মানে কি বলতো, যে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে, এই যে আমাদের বললাম যে সমায়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আয়তন সমান থাকে, আর আয়তন যদি সমান থাকে তাহলে আয়তনের পরিবর্তন হবে কত, জিরো। আর আয়তনের পরিবর্তন যদি জিরো হয়, আয়তন যদি চেঞ্জ না হয়, তার মানে আমাদের যে সূত্র ছিল ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আর ডি ডাব্লিউ লেখা না থাকলে আমরা কী লিখতাম, পিডিভি লিখতাম, তো যেহেতু সমায়তন তাহলে ডিভি জিরো হলে কি পুরোটা জিরো হয়ে যাবে, তার মানে তখন আমাদের সূত্রটা দাঁড়াবে ডি কিউ সমান সমান ডি ইউ, অর্থাৎ জিরো হবে কে, ডি ডাব্লিউ সমান জিরো হবে। তো তোমার কাছে অনেকগুলো দেখে প্যাচ লাগতে পারে, তুমি যেটা করবা শুধু মনে রাখবা কোন প্রক্রিয়া কে জিরো হইল, এবং কারণ সব মনে রাখবা, সমস্ত প্রক্রিয়ায় ডি ইউ জিরো, কেন তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে তাহলে ডি ইউ জিরো, তারপরে রুদ্ধ তাপিতে আর তাপের আদান প্রদান হয় না তখন ডি কিউ জিরো, সম আয়তন, আয়তন যেহেতু স্থির থাকে আর আয়তন মানে কি পিডিভি, তাহলে ডিভি জিরো হলে তো ডি ডাব্লিউ জিরো হবেই। তুমি খালি মনে রাখবা কোনটা কোনটা জিরো, তাহলে তুমি বাকিটুকু নিজেই বের করতে পারবা। আর বিশেষ করে কাজের সূত্র তো মনে রাখবাই, সমষ্টি রুদ্ধ তাপটাতে, আর এটা তো কোনো কাজের সূত্র নাই কারণ ডাব্লিউ তো জিরোই। এবং লাস্টে আমাদের একটা আছে সমচাপ, এটা তুমি মনে রাখতে পারো যে সমচাপ প্রক্রিয়া, এই যে আমাদের সমচাপ প্রক্রিয়া, এই সমচাপ প্রক্রিয়া মানে কি চাপ স্থির থাকবে এবং এখানে কেউ কিন্তু জিরো হবে না। আমাদের মনে হইতে পারে আমাদের সূত্র ছিল ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডি ভি, পি তো আছে, চাপ জিরো, চাপ জিরো না ভাইয়া, সমচাপ মানে চাপ স্থির, চাপের পরিবর্তন জিরো, এখানে তো চাপের পরিবর্তন নাই, পি আছে, ডিবি তো নাই, তার মানে এই প্রক্রিয়াতে কেউ জিরো হবে না। তার মানে যদি আমি লিখি যে সমচাপের ক্ষেত্রে তাহলে যা ছিল তাই থাকবে, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই। এবং আমাদের কাজের যে ফর্মুলা যদি বের করতে চাই যে এই প্রক্রিয়াতে কাজ করতে হলে ডাব্লিউ লিখবো আমরা, ডাব্লিউ সমান পিডিভি, আর ডিভি মানে কি ওই যে আয়তনের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান শেষ। তখন এই প্রক্রিয়াগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, এবং এই ইনফরমেশনগুলো আমাদের সৃজনশীল অবজেক্টিভে কাজে লাগবেই, মাস্ট দেখো। বিশেষ করে আমি যে বললাম যে আমরা মনে রাখবো কোনটা কোনটা, রুদ্ধতাপীয়টা, রুদ্ধতাপীয়ের কাজের সূত্র, এবং আমি তোমাকে আরেকবার করে লিখে দিচ্ছি, এবং তোমাকে কিন্তু এক্ষুনি মুখস্থ করতে হবে, এমন করলে হবে না যে এখন দেখতেছি পরে মুখস্থ করবো, তুমি ভিডিও দেখতেছো দেখার সাথে সাথে মুখস্থ করে ফেলো আর কি। আর অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে পারো, কারণ তোমার বন্ধুরাও কিন্তু তোমার মতো সিচুয়েশনে আছে, তারাও যদি দেখে একটু শেখে তোমার পরীক্ষা হলে তোমারই ভালোভাবে তোমাকে হেল্প করতে পারবে, তো চাইলে কিন্তু তুমি তোমার পার্টনারকে সাজেস্ট করতেই পারো। আচ্ছা, তো আমাদের এটা গেল কোনটা ক্ষেত্রে বলতো, এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান, গামারটা আসবে কখন, রুদ্ধতাপীয় বললে, রুদ্ধতাপীয়। আর যদি সমষ্ণ বলে তাহলে সমষ্ণর ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম যে সমষ্ণ প্রক্রিয়া ডাব্লিউ ইকুয়ালটা হবে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, তুমি কোনো কিছু না মনে রাখলে তোমাকে এটু মুখস্থ রাখতেই হবে। সমষ্ণ প্রক্রিয়া কিত কাজ এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিত কাজ এনআর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, এই তুমি মনে রাখো ফার্স্ট অফ অল। দেখুন একটা পোর্শন গেল, একটা পার্ট গেল তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ওই যে গামা নিয়ে কথা বলছিলাম, তো গামার কিছু ইনফরমেশন একটু দিয়ে দিচ্ছি, তো তুমি একটু মনে রাখবা গামার ইনফরমেশনগুলো, যে আমাদের এই যে গামার মান, গামার মান অনেকগুলো হতে পারে আর কি, গামার তো তিনটা মান লিখে দিচ্ছি আমি, যে গামার মান হচ্ছে আমি বসাবো 1.33, আবার গামার মান বসাবো 1.40, গামার মান বসাবো 1.67, কখন কোনটা বসাবো, নর্মালি পরীক্ষায় দেখবো সাইডে লেখা থাকে গামার মানটা, আর লেখা না থাকলে আমাদেরকে স্মার্টলি বসাইতে হবে। যদি কখনো বলে দ্বি পারমাণবিক গ্যাস, যদি কখনো বলে দ্বি পারমাণবিক, যদি কখনো বলে দ্বি পারমাণবিক গ্যাস, উদাহরণ বলো দ্বি পারমাণবিক গ্যাসের, দ্বি পারমাণবিক গ্যাস কি, যে ও টু এইচ টু এন টু এরকম আজকে বলে, এবং কিন্তু অবজেক্টিভও কিন্তু আসে যে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা কত, 1.40, অবজেক্টিভ কিন্তু চলে আসতে পারে, দেখো তো মুখস্থ অবশ্যই রাখতে হবে তোমাকে।
যদি দেখো বলছে গভর্নমেন্টটা 1.6 সেভেন, জিজ্ঞেস করছে কার ক্ষেত্রে 1.6 সেভেন হবে, তাই মনে রাখবা এক পারমাণবিকের ক্ষেত্রে, এক পারমাণবিক যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের কী হয় গভর্নমেন্টটা 1.67 হয়। এবং কত হয় কারা কারা হয়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো এক পারমাণবিক গ্যাস। কেন বলতো? হ্যাঁ, কারণ এত আসলে নিষ্ক্রিয়, এত কারোর সাথে যুক্ত হয় না, হিলিয়াম হিলিয়ামই থাকে। তাহলে মনে রাখবা এক পারমাণবিক হলে 1.67, দুই পারমাণবিক হলে 1.40, আর থ্রি পারমাণবিক হলে কী হবে, থ্রি পারমাণবিক বলতে হচ্ছে বহু পারমাণবিক। যেমন আমাদের বললো O3, আমাকে বললো হচ্ছে কি CO2, CH4, এই যে এই জাতীয় যে গ্যাসগুলো আছে বহু পারমাণবিক, তো বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এই বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মানটা পাশে 1.33। অবশ্যই মুখস্থ রাখবা, অবজেক্টিভ কিন্তু তোমার প্রয়োজন হবে। তাহলে মনে রাখা সহজ, মাঝখানেরটা 1.40 সেটা কার জন্য হবে, দ্বি, মাঝখানে আছে দ্বি পারমাণবিক, আর উপরেরটা আমাদের কি বহু পারমাণবিক। দেখো যখন মানটা হবে বহু, তাহলে বহু হলে এই ভ্যালুটা কম, 3.3। যখন বলবে এক, এক হলে মানটা কত, 6.7, মানে একের জন্য বড় আর বহুর জন্য কম, আর মাঝখানেটা তো মাঝখানে আছে, যেমনি পারো মনে রাখার দায়িত্ব তোমার, তা আমি তোমাকে টেকনিক বললাম। তাহলে এই গ্রামারটা তোমার খেয়াল রাখতে হবে। আর সব কিছু বললামই, এটা আমাদের ছিল এই একটা পোর্শন, যে এখান থেকে আমাদের সৃজনশীলগুলো অবশ্যই প্রয়োজন হবে, দরকার হবে। আর একটা জিনিস আছে তাপগতি স্থানাঙ্ক, এটা আমরা দেখাই রাখি, তাহলে আমরা তাদের একটা পোর্শন শেষ হয়। এরপরে আমাদের থাকবে কার্নচক্র, আমাদের থাকবে হচ্ছে এন্ট্রপি, এবং এই পার থেকে আর্টসংশীল আসবে। আমরা বিশেষ করে যে সেগুলোই বলতেছি তোমাকে ইনফরমেশনগুলো, খুব যিনি ইনফরমেশন বেশি না হয় আমি কিন্তু সেদিকেও খেয়াল রাখি, কারণ অনেকেই আসো আর কি, দেখো যারা আর কি, অনেক ওই দিন হচ্ছে কমেন্টে দেখলাম যে একজন লিখছে ভাই আমি আজকেই বইটিও কিনি নাই, আমি এই যে ভিডিও দেখে পরীক্ষা দিতে যাবো। তাহলে তাদের কথাও চিন্তা করে আমি শুধুমাত্র সেই ইনফরমেশনগুলো একটু বলতেছি, যেন যেটুকু তোমার অবশ্যই প্রয়োজন হইতে পারে আর কি, আর অবশ্যই বাকিগুলো তো জানতে হবে অবজেক্টিভের জন্য, তো সেটার জন্য আমি আলাদা ভিডিও করে দিব আর কি। তো সমস্যা নেই, এইটুকু আশা করে বুঝতে পারছো। মনে রাখবো কি সমস্ত প্রক্রিয়া কাজ, রুদ্রদের প্রক্রিয়া কাজ, এবং তুমি মনে রাখবো গামার এই মানের কাহিনী আর কি, আর বাকি যে বললাম আমি কোথায় কোনটা জিরো হয় খেয়াল রাখতে হবে। এবার আমরা আরেকটা পার্ট দেখি, যেটা আমাদের পরীক্ষায় অবশ্যই দেখবো তোমার গ নম্বরে বা গ নম্বরের ছাড়াও এমনিতেই করে নেওয়া লাগবে অঙ্কের মাঝখানেই, তো সেই পোর্শনটা একটু আলোচনা করে দিই আমি। ঠিক আছে, তাপগতীয় স্থানাঙ্ক, নাম হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। এবার এই তাপগতীয় স্থানাঙ্কের মধ্যে আমাদের যেটা দেখতে হবে, যে দুইটা আমাদের জানতে হবে, সেটা কি, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে কী ঘটনা ঘটে, আর আরেকটা স্পেশালি দেখতে হবে কি রুদ্ধতাপীয়তে কী ঘটনা ঘটে, সমষ্ণতে কী ঘটনা ঘটে আর রুদ্ধতাপীয়তে কী ঘটনা ঘটে। তো আমি একটু সফট করে লিখে দিলাম তোমাকে। দেখো সমষ্ণর ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে কী ভাজে, এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়া কী হয়, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, টি স্থির থাকে, টি চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে, সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু আবার, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির, এবং এই প্রক্রিয়াটা স্থির হইতে হলে আমাকে খুব ধীরে ধীরে কাজ করতে হয়। তা যখন দেখবা ধীরে ধীরে বলবে অথবা বলবে আস্তে আস্তে, ধীরে আস্তে, এই কথাগুলোর থেকে তোমাকে বুঝতে হবে সমষ্ণ প্রক্রিয়া ইন্টিগ্রেট করতেছে। তারপর তোমাকে আরও বুঝতে হবে, যদি কখনও বলে যেমন একটা প্রক্রিয়া যেটা পরিবাহী দ্বারা গঠিত, যদি কখনো এরকম বলে তাহলে পরিবাহী আর অপরিবাহী বললে যে ওইটা আছে, তো পরিবাহী বললে আমাকে বুঝতে হবে কি সমষ্ণ প্রক্রিয়া, আস্তে ধীরে বললে বুঝতে হবে সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা স্থির মানে তো সমষ্ণ প্রক্রিয়াই, তো এটুকু খেয়াল রাখতে হবে। আর যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে আমাদের চাপ আর আয়তনের সম্পর্ক কী, ব্যস্তানুপাতিক, এবং সেইখান থেকে আমরা সূত্র পাইতাম কি, এরকম পাইতাম না যে P1V1 = P2V2। তো আমাদের সমষ্ণ প্রক্রিয়া একটাই আছে, এবং এই যে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়া যে আমরা রেখা পাই, সমষ্ণ প্রক্রিয়া যে গ্রাফটা পাই PRV এর, আমি যদি হচ্ছে PRVটা বসাই দেখবা PRV তো ব্যস্তানুপাতিক, এই যে রেখাটা পাইলাম এটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, এবং এটাকে বলা হয় সমষ্ণ লেখ, এটাকে বলা হয় কি যে সমষ্ণ লেখ, বা হচ্ছে আইসোথার্মাল লাইন বা সমষ্ণ রেখা বা আইসোথার্মাল লাইন। এবং অনেক সময় জিজ্ঞেস করে এই যে রেখাটা এটা কোন আকৃতির, আমরা কি বলি যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত গ্রাফটা হচ্ছে কার, এই যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা হয় আয়তাকার অধিবৃত্ত, অবজেক্টিভের জন্য বলতেছি আয়তাকার অধিবৃত্ত, এটাকে সমষ্ণ রেখা বলা হয়, সমষ্ণ লেখ বলা হয়, আইসোথার্মাল লাইন বলা হয়, অনেক কিছু বলা হয়। বিশেষ করে যেটা মনে রাখবো আমরা, যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির, আর তাপমাত্রা স্থির থাকলে P1V1 = P2V2 হয় বয়লের সূত্র, ওই যে আমরা শিখছিলাম যে বয়লের সূত্র, তো বয়লের কথা বললেও আমরা এটাই মনে করবো P1V1 = P2V2। এবং বিশেষ করে খেয়াল রাখবে যে এটা বলে বেশি পরীক্ষায়, যে আমি আয়তন ধীরে ধীরে দ্বিগুণ করলাম, আয়তন আস্তে আস্তে দ্বিগুণ করলাম, ধীরে আস্তে দেখেই বুঝবো আমরা কি যে হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে P1V1 = P2V2। এবার আসি আমরা রুদ্ধতাপি, এবং এইখানে তো অন্য কোনো আর সম্পর্কের সম্ভাবনা নাই, আমি তো একজনকে স্থির করছি, সবাইকে তাপমাত্রা স্থির, তা আমার তো অন্য আর কিছু সম্পর্ক নাই, কারণ PRV তো বাকি থাকলো, তাহলে PRV সবাইকে বের করছে। এবার আমরা আসি হচ্ছে রুদ্ধতাপিতে,
রুজুদা বিধান কি স্থির, এক নম্বর কি এন্ট্রপি স্থির। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে ইনফরমেশন, যদি কোনো বলে এন্ট্রপি স্থির এটা বললেই তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু এন্ট্রপি স্থির তার মানে কি রুদ্ধতাপের প্রকার কথা বোঝাচ্ছে। তাহলে তোমাকে বলবে ধীরে ধীরে না বললে তার বলবে কি হঠাৎ, বলবে হঠাৎ আয়তন দ্বিগুণ করা হলো, হঠাৎ চাপ দ্বিগুণ করা হলো, বলবে খুব দ্রুত আয়তন দ্বিগুণ করা হলো, হঠাৎ দ্রুত, এই কথাগুলো দেখেও তোমাকে বুঝতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সরাসরি যদি বলে রুদ্ধতাপ তাহলে হইলই, যদি না বলে এন্ট্রপি স্থির বলবে, অথবা বলবে হঠাৎ আয়তন দ্বিগুণ হইলো, দ্রুত আয়তন দ্বিগুণ হইলো, দ্রুত চাপ কমে গেল, এই কথাগুলো বলবে। তাহলে হঠাৎ দ্রুত দেখে বুঝছো রুদ্ধতাপীয়। এছাড়াও তোমাকে বলবে যে আমরা অপরিবাহী নিয়ে কাজ করতেছি, বলবে একটা পরিবাহী একটা অপরিবাহীর মধ্যে এইটা এইটা করলাম আমরা, চাপ দ্বিগুণ করলাম, এই হ্যান ত্যান করলাম, তখন তোমাকে বুঝে নিতে হবে অপরিবাহী মানে কি যে রুদ্ধতাপীয়টা। কারণ কি মনে করো, কারণ আমাদের কী জানতাম আমরা যে এই প্রকৃতিতে তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে তাপের তো আদান প্রদানই নাই, তাহলে তো অপরিবাহী এই জন্যই বলছে আর কি তাপের আদান প্রদান কি হবে না। তাহলে লিখতে পারি যে তাপের আসলে আচ্ছা আদান প্রদানটাও লিখে দিই, তাহলে আদান প্রদানটা আসলে হয় না, তাই আমরা বলে কি অপরিবাহী। এবং এই প্রক্রিয়াতে আমাদের যে সূত্রগুলো, তাহলে সেই সূত্রগুলো কী ছিল, এই যে একটা লিখছি আমরা এখানে পি আর ভিডি, কিন্তু এখানে থাকতে পারে, কারণ এখানে তো আমাদের হচ্ছে কে স্থির, ডিকিউ জিরো আর কি এন্ট্রপি স্থির। তাহলে এখানে হবে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভিটি হবে, কিন্তু কী হবে যে মাথার মধ্যে কী আসবে একটা গামা আসবে আর কি, এই যে গামা চলে আসলো, গামাটা কার উপরে ভি এর মাথার মধ্যে। তার মানে খেয়াল রাখতে হবে তোমাকে যে আমাকে যদি চাপের কথা বলা থাকে, আয়তনের কথা বলা থাকে, কম বেশি করলাম যে চূড়ান্ত চাপ কত, তুমি কিন্তু বুঝতেই পারতো এখানেও পি ভি আছে, এখানেও পি ভি আছে, কিন্তু এই পি ভির মধ্যে কিন্তু গামা আছে, তো গামার মানটা বসায় তোমাকে করতে হবে। তো এরকম যদি কখনো আসে তুমি বুঝবা কীভাবে যে কোনভাবে কী করবো, আগেই দেখবা যে কার কার সম্পর্ক পি আর ভি, তাহলে বুঝলা কি হয় এটা না এটা হবে। আর এটা কেমনি বুঝবা, এই যে লেখা থাকবে এন্ট্রপি স্থির, হঠাৎ দ্রুত কমে গেল, হঠাৎ বা দ্রুত আর অপরিবাহী, এই কথাগুলো দেখে তোমাকে বুঝতে হবে। পাশাপাশি আমাদের এখানে আরও দুইটার মধ্যে সম্পর্ক আছে, একটা গেল আমাদের আরও সম্পর্ক আছে হচ্ছে এইটা টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু, আরও আছে কি টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি সম্ভাবনা 99% তোমার পরীক্ষায় এটা আসছে আর কি, যে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবং মনে রাখতে হবে তোমাকে এই যে আমি পাওয়ারগুলো দিলাম এতে তুমি শুধুমাত্র কার উপরে, লাস্টে যে আছে তার উপরে, কিন্তু যে ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এই যে ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, মানে শুধুমাত্র তার উপরে গামা মাইনাস ওয়ান এটা পাওয়ার আকারে, কিন্তু মাথার মধ্যে দেখো মাথার মধ্যে পাওয়ার আকারে। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো করতে পারতে হবে ক্যালকুলেটার দিয়ে। তাহলে আমাদের টি আর ভি এর সম্পর্ক থাকলে তখন আমরা লিখি কীভাবে, এরকম টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবং আমাদের আরও একটা সম্পর্ক বাকি আছে আমাদের এই জায়গাটায়, সেটা হচ্ছে কি যে এই যে টি আর পি দিয়ে, তাহলে টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা কিন্তু একজনের মাথার মধ্যে আছে এই সম্পর্কটুকু, যে টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা। আর এটা কী আসবে আমাদের যে হচ্ছে টি টু পি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা। তো এটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে আর কি, যে আমি এখানেও ব্র্যাকেট দিতে পারি কোনো সমস্যা নেই, বা এখানেও ব্র্যাকেট দিতে পারি কোনো সমস্যা নেই, তাহলে টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা। তো যখন দেখবা তাপমাত্রা চাপ তুমি খুব ফার্স্টেই বুঝতে হবে যে এটা কি সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়। সমষ্ণ হলে শুধুমাত্র একটাই পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু, আর চালাকি করার সময় বলে যে বললো কি এটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এখানে তাপমাত্রা ছিল আমাদের হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখানে তাপমাত্রা কত, হ্যাঁ তাও এখানে তাপমাত্রা 40 ডিগ্রি হবে, কারণ কি সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা তো চেঞ্জ হয় না এরকম। আর চাপ আর আয়তনের সম্পর্ক দিলে আমরা অঙ্ক করতে পারবো। এবার যদি আমাকে বলে যে তাপমাত্রা আর আয়তন, আয়তন দ্বিগুণ টিগুণ করলাম, তাহলে এখন চূড়ান্ত তাপমাত্রা কত, তাহলে তাপমাত্রা আর আয়তন বুঝতেই পারতেছো, তাপমাত্রা আর আয়তন এই মাঝখানে সূত্রটা টি আর ভি, তখন আমি এটা দিয়ে করবো। আগে দেখবো সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় হলে এই পাশ, আর এই পাশে তিনটা ফর্মুলা আছে, কখন কোনটা ব্যবহার করবো, যখন যেটার ভ্যালু দেওয়া থাকবে তখন সেটা ব্যবহার করবো আর কি, পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ভি ওয়ান টি ওয়ান পি ওয়ান, এই তিনটার মধ্যে। তো এর মধ্যে খেয়াল রাখতে হবে কিন্তু অবশ্যই গ নম্বরে আসবে, এখান থেকে আমরা অবশ্যই গ নম্বরে বা ঘ নম্বর যখন আমরা করতে যাবো অন্য যে কোনো অঙ্কের মধ্যে, তখন দেখবো কি এটা কাজে লাগবে আর কি, টি ওয়ান ভি ওয়ান একটা বা পি ওয়ান ভি ওয়ান বা এটা আর কি, তো সরাসরি চলে আসতে পারে। তো একটু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে আমাদের। আমাদের দুটো জিনিস গেল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর তাপগতিবিদ্যার স্থানাঙ্ক। আমাদের এখান থেকে আরও বাকি থাকবে হচ্ছে কর্মদক্ষতা, কর্ণচক্র, এন্ট্রপি, এই তো আমাদের কাছাকাছি জিনিস, তো আমরা একসাথে শিখে ফেলবো। তো এইটুকু তোমরা বাসায় আগে দেখো, সূত্রগুলো দেখো, এবং আমরা এখানে কী ধরনের সৃজনশীল হয় সেটা তো সামনে আসতেছি, আমরা একটু পরেই দেখবো আর কি, যে এই জায়গা থেকে আমাদের কোন পার্ট দিক কীরকম সৃজনশীল আসে। আর একটা ছোট্ট জিনিস আমরা দেখে রাখবো আমরা নেক্সট পার্টে, এটুকু তুমি এখন দেখে ফেলবা। এবং নেক্সট পার্টে আমরা হচ্ছে কর্ণচক্র আর বিশেষ করে হচ্ছে এন্ট্রপি নিয়ে আলোচনা করবো, এবং সৃজনশীল নেক্সট পার্টে আমরা কর্ণচক্র, এন্ট্রপি এবং সৃজনশীল বেশি আলোচনা করবো। এখন আমরা আরেকটা পার্ট দেখাই দিচ্ছি, হচ্ছে কর্মদক্ষতার পার্টটা, কীরকম কীরকম সৃজনশীল আসে, কী কী করতে বলে। তো এই পার্টটা আমরা একটু গোছাই দিই, কারণ কর্মদক্ষতা খুবই সহজ জিনিস, খুবই সহজেই বের করতে পারি আমরা,
আর নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে কর্ণচক্র এবং এন্ট্রপি প্লাস হচ্ছে আরও বেশ কিছু সৃজনশীল যে কী কীভাবে বলতে পারে অ্যানালাইসিস করবো আমরা। তো এই পার্টটা আপনাকে দেখাই দিচ্ছে এখন, যে হচ্ছে কর্মদক্ষতা। তা কর্মদক্ষতার সূত্র অনেক সহজ, এটা আমাদের পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন চলে আসতে পারে, খুবই সহজ একটা ব্যাপার। তো আমরা এই পর্যন্ত আজকে দেখে রাখবো কর্মদক্ষতা পর্যন্ত, যা তাপগতিবিদ্যার সূত্র, তাপগতিবিদ্যার সূত্রের পরে আমাদের তাপগতি স্থানাঙ্ক এবং কর্মদক্ষতা এই পার্টটা, এবং এগুলো কিন্তু খুবই রিলেটেড। কর্ণচক্রের মধ্যে তোমাকে কর্মদক্ষতা দিয়ে দিবে, কর্ণচক্রের মধ্যে তোমাকে এন্ট্রপি দিয়ে দিবে, এরকম খুবই রিলেটেড আর কি। তো আসো আমরা দেখি এবার হচ্ছে কর্মদক্ষতার পার্টটা। কর্মদক্ষতা কাহিনী কী ছিল? একটা তাপ ইঞ্জিন, আমরা আসলে একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করি। তাহলে একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা যে বের করব, তাহলে সেই তাপ ইঞ্জিনের তো আমার কী পরিমাণে আমি তাপশক্তি দিলাম, কী পরিমাণে তাপশক্তি সে বর্জন করলো সেটা জানতে হবে। তাপ ইঞ্জিন মানে কি? এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনে আমরা ইনপুট দিব তাপ, অর্থাৎ আমি তাকে তাপ দিব, সে আমাকে কাজ করে দিবে, এই তাপ ইঞ্জিন। তো এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা কর্মদক্ষতাকে নর্মালি লিখি, ইটা দিয়ে লিখি, কর্মদক্ষতা ইটা। আর ইটার সূত্র কী কী? একটার প্রথম বেসিক সূত্র হচ্ছে আমি মোট তার মধ্যে কী পরিমাণে শক্তি দিলাম, অর্থাৎ গৃহীত তাপশক্তি বা প্রদানকৃত তাপশক্তি হচ্ছে কি ওয়ান, আর এর ফলে সে আমাকে কতটুকু কাজ করে দিল ইনটু 100%, এটাকে আমরা কী বলি? কর্মদক্ষতা বলি। তো এটা কিন্তু আমাদের বেসিক একদম সূত্র আর কি, সংজ্ঞা থেকে আসছে যে কতটুকু তাপশক্তি আমি দিলাম, গৃহীত শক্তি, আর উপরে কী লভ্য কার্যকর শক্তি, এই যে পেয়ে গেলাম। এবার যদি আমাদের এই কর্মদক্ষতা ক্ষেত্রে ডাব্লিউ আর কি সরাসরি দেওয়া না থাকে কী করবো আমরা? আমাদের অনেক সময় বলে এরকম, আমাদের হচ্ছে একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে আমি তাপ দিলাম হচ্ছে 100 জুল, সে তাপ বর্জন করলো হচ্ছে কি 20 জুল, তার মানে মাঝখানে যে 80 জুল সে কাজ করছে। তাহলে বলো তো আমরা মাঝখানে 80 জুল পাইলাম কীভাবে? এই যে কতটুকু তাপশক্তি দিলাম, মানে তাপশক্তি গৃহীত হলে রয়েছে কি ওয়ান, কতটুকু তাপশক্তি বর্জিত হলে রয়েছে কি টু। যদি আমাদের এরকম কি ওয়ান কি টু দেওয়া থাকে, তখন সেই ক্ষেত্রে কাজ বের করতে হচ্ছে এইভাবে, ডাব্লিউ সমান তখন হয় হচ্ছে এরকম, যে কতটুকু তাপশক্তি দিলাম মাইনাস কতটুকু তাপশক্তি সে বর্জন করলো, বিয়োগ করলে আমি মাঝখানে কাজটুকু পাওয়া যায়। এবার যদি আমি ডাব্লিউ এর জায়গায় বসাই দিই কি ওয়ান মাইনাস কি টু, একইভাবে সূত্র চলে আসবে। এক লাইন ক্যালকুলেশনের পরে আমি যেটা পাবো সেটা লিখে দিচ্ছি সরাসরি, ওয়ান মাইনাস উপরে আসবে হচ্ছে কিউ টু, উপরে আসবে হচ্ছে কিউ টু ডিভাইড বাই হচ্ছে কি ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, ইন্টু কি আসবে, ইন্টু আসবে হচ্ছে 100%, ইন্টু আসবে হচ্ছে 100%। তার মানে কর্মদক্ষতার একটা ফর্মুলা হচ্ছে আমাদের কি, যে ইটা সমান সমান ডাব্লিউ বাই কি ওয়ান। আরেকটা ফর্মুলা কি, ইটা সমান সমান হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কিউ টু বাই কি ওয়ান, যেখানে কি ওয়ান কি আর কিউ টু কি। কি ওয়ান হচ্ছে আমাদের গৃহীততা, কি টু হচ্ছে আমাদের কি বর্জিততা। তাহলে আমি একটু পরিচয় সাইডে লিখে রাখবো, অবশ্যই এইটা আমাকে ভালো করে মনে রাখতে হবে। কি ওয়ান মানে হচ্ছে আমাদের কি গৃহীত তাপ, আর আমাদের কিউ টু মানে হচ্ছে কি বলতো, যে বর্জিত তাপ। তো গৃহীত তাপ আর হচ্ছে বর্জিত তাপ, মজার ব্যাপার। অনেক সময় আমাদের কি যেটা হবে এই ক্ষেত্রে, এখানে আমাদের গৃহীত তাপ কোনটা, বর্জিত তাপ কোনটা বলে দিবে না, বলবে যে কোন একটা যন্ত্র এত এবং এত তাপে কাজ করছে। তাহলে আমাকে বললো কোন একটা যন্ত্র 500 এবং হচ্ছে ধরলাম 600 ধরলাম যা, তাহলে কোন একটা যন্ত্রে 500 জুল এবং 600 জুল তাপে কাজ করছে, আমাকে এখন বসে যে তাহলে কর্মদক্ষতা বের করো। আমি তো বুঝতেছি না কোনটা কি ওয়ান কোনটা কি টু, বলেও নাই যে কোনটা গৃহীত কোনটা বর্জিত। ফার্স্ট অফ অল মুখস্থ রাখবো, কি ওয়ান হচ্ছে গৃহীত তাপ, কি টু হচ্ছে বর্জিত তাপ, কিন্তু এখানে আমাদের বলে নাই যে কোনটা কি। তার মধ্যে যেটা করবো যে বড়ো যে মানটা কি ওয়ান হবে সেটা, কারণ কি আমি যে তাপশক্তি দিলাম, লক্ষ্য করো আমি তাপশক্তি দিলাম আর তাপশক্তি বর্জন করলো, কোনটা বড়ো? আমি যেটা তাপশক্তি প্রদান করলাম সেটা ব্যবহার করে কাজ হবে, বাকিটুকু তো বর্জন করবে, কারণ কি ওয়ান সবসময় বড়ো হবে। তুমি এটা মনে রাখবো তাইলে, যে কি ওয়ানের মানটা যদি দেওয়া না থাকে সেই মানটা কি হয় বড়ো হয়, কি ওয়ান বড়ো হয়। এবার আমরা আরেকটা জিনিস লিখতে পারি আবার, একটা কিন্তু এটা কিন্তু আমাদের ফর্মুলা, যে ডাব্লিউ সমান সমান কি ওয়ান মাইনাস কিউ টু। এবং আমাদের এখন এই ফর্মটা আরেকটা জিনিস দিয়ে আসবে, টি ওয়ান আর টি টু দিয়ে। তো অনেক সময় আমাদের এটা লিখতে হবে, আচ্ছা আমি তাহলে এগুলো সাইডেই লিখি যেগুলো আমাদের পাশাপাশি জানতে হয়। আমাদের যদি আমি এখন একটা কর্ণ চক্রের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করি, তখন এটা লেখা যায় যে কিউ টু বাই কি ওয়ান, তখন লেখা যায় কি যে কিউ টু বাই কি ওয়ান সমান সমান টি টু বাই টি ওয়ান। এই ফর্মুলা তোমার অনেক কাজে লাগবে, বিশেষ করে অবজেক্টিভে তো লাগবেই। তো আমরা মনে রাখবো কি যে কিউ টু বাই কি ওয়ান সমান, আরও লেখা যায় কি যে টি টু বাই টি ওয়ান, এটুকু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটি তোমরা মনে রাখি, দেখবো খুব সহজে আমরা কি করতে পারবো, বাকি কাজগুলো করতে পারবো। কেন, লক্ষ্য করো আমাদের হচ্ছে এখানে কর্মদক্ষতা দরকার ছিল, এটা আমরা কি ওয়ান কি টু দিয়ে পাইছি, এবার আমরা টি দিয়ে লিখবো। তাহলে আমি লিখতে পারবো এরকম, কিউ টু বাই কি ওয়ানকে লেখা যাবে কি টি টু বাই টি ওয়ান। তাহলে আমি যখন সূত্র লিখতে পারি হবে টি টু ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান ইন্টু কি আসবে 100%, তখন আমরা ফর্মটা এইভাবে লিখতে পারবো। তার মানে কর্মদক্ষতার বিশেষ ফর্ম হচ্ছে আমাদের এই দুইটা,
পাশাপাশি এটা আমাদের অনেক সময় কাজে লাগে অবজেক্টিভের জন্য, সিজনশীল অনেক সময় কাজে লাগে। এবং তোমাকে এই দুইটা জিনিস আলাদা করে মনে রাখতে হবে, এই যে আমাদের এই দুইটা জিনিস কিউ টু বাই কিউ ওয়ান সমান টি টু বাই টি ওয়ান, যেখানে কিউ ওয়ান মানে গৃহীত তাপ, যদি বলা না থাকে কোনটা গৃহীত, বড় মানটা গৃহীত হবে, কিউ ওয়ান বড় হবে সবসময়, কিউ টু হবে কি বর্জিত তাপ। এবার টি ওয়ান টি টু, তো টি ওয়ান টি টু আমরা লিখে রাখি জায়গায় যে টি ওয়ান হচ্ছে উৎসের তাপমাত্রা, টি ওয়ান হচ্ছে উৎসের তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা, তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে, আর টি টু কী হবে আমাদের গ্রাহকের তাপমাত্রা, অবশ্যই কেলভিন এককে, সেলসিয়াস থাকলে অবশ্যই যোগ করে 273 যোগ করে আমরা নিয়ে যাব। এবং কেলভিনে যে নিব, এবং আমাদের দেখা যাচ্ছে যেটা বড় মান সেটা হবে কি আসলে টি ওয়ান। তাহলে এখানেও তুমি মনে রাখবা, যখন বলা থাকে না তখন আমরা করি কি, যে বড় যে ভ্যালুটা তাপমাত্রা সেটা আমরা টি ওয়ান ধরি, তাপের যে বড় ভ্যালুটা সেটা আমরা কি কিউ ওয়ান ধরি, অর্থাৎ কিউ ওয়ান টি ওয়ানটা সবসময় বড় হবে গৃহীত তাপ বা উৎসের তাপমাত্রাগুলো। এই যে কর্মদক্ষতা আমি বললাম তোমাকে সূত্রগুলো, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, ওয়ান মাইনাস কিউ টু বাই টি ওয়ান, আর এইখান থেকে তোমার কী কী ধরনের সৃজনশীল আসতে পারে সেটা তোমাকে আমি বলে রাখি, এটা তুমি বাসায় প্র্যাকটিস করে ফেলবা। এবং পাশাপাশি তুমি এটা তোমাকে মনে রাখতে হবে কিউ টু বাই কিউ ওয়ান সমান টি টু বাই টি ওয়ান। এই কর্মদক্ষতা দিয়ে আমাদের আসলে কী কী সৃজনশীল আমাদের কাজে লাগবে আসলে, এটুকু তুমি লেখে নাও, খাতায় লিখে রাখো, তুমি মুখস্ত করতে পারো। এবং এই কর্মদক্ষতার পাঠ থেকে আমাদের যেই সৃজনশীলগুলো পরীক্ষায় আসবে তো সেইটা আমরা দেখে আসো। তো আমাদের এরকম জিনিস বলে, বললো কি যে কোন একটা ইঞ্জিন, তো সেই ইঞ্জিন হচ্ছে আমাকে বলে দিল আমাকে যে তাপমাত্রা হচ্ছে টি ওয়ান, উঠে তাপমাত্রা বললো হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, আর টি টু বললো আমাকে কি যে হচ্ছে সাপোজ 400 ডিগ্রি সেলসিয়াস, হল কথা। এবার আমাকে তারা নর্মালি জিজ্ঞেস করতে পারে কি কী কথাবার্তা তারা বলতে পারে, এইটুকু দিয়ে তারা কী কী কথাবার্তা বলতে পারে, তারা বলতে পারে যে এটা কর্মদক্ষতা বের করো নর্মালি, তো কর্মদক্ষতা বের করো খুবই সহজ, তা আমরা জানি হচ্ছে কি ইটা সমান সমান আমরা লিখেই ফেলে আসো, ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100%, তো মান বসাই দিব টি ওয়ান কত বলতো, যে বড়টা 500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বসানো যাবে না কেলভিনে বসাইতে হবে, তো আমরা করবো কি এই যে বসাই দিব ওয়ান মাইনাস টি টু কত 400, তাহলে 400 যোগ 273 আর কি, তাহলে এই মানটা বসাবো আমরা, কত আসবে 500 যোগ 273, অবশ্যই এভাবে নিয়ে আমরা কিন্তু বসাই দিলেই কিন্তু পাই যাবো কি বলতো কর্মদক্ষতা সহজ জিনিস, একটা নম্বর আমাদের বলতে পারে। তো দুই নম্বর আমাদের এরকম আরও বলতে পারে কি, এটা কর্মদক্ষতা বের করে একটা কোশ্চেন গেলই, তারপরে বলতে পারে যে মেয়ের কর্মদক্ষতা 3 গুণ করতে চায়, বা মেয়ের কর্মদক্ষতা মনে করো যে হচ্ছে 2 গুণ করতে চায়, কী ব্যবস্থা নিতে হবে, যে কর্মদক্ষতা বাড়াইতে হলে কী ব্যবস্থা নিতে হবে, এই টাইপের কোশ্চেন বেশি আসে। কর্মদক্ষতা বাড়াইতে হলে কর্মদক্ষতা চেঞ্জ করে, কর্মদক্ষতা মনে করো 50% আসে, কর্মদক্ষতা 80% করতে কী ব্যবস্থা নিতে হবে, কর্মদক্ষতা 70% করতে কী ব্যবস্থা নিতে হবে, এরকম জিজ্ঞেস করে, অর্থাৎ কর্মদক্ষতা বৃদ্ধি করতে কী ব্যবস্থা নিতে হবে, আমাকে এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয়। সাপোজ আমাকে এটা হিসাব নিকাশ করে যে মানটা আসছে কিছু একটা, তো আমি তোমাকে বললাম যে এখন ওরা বলছে কর্মদক্ষতা 70% করতে কী ব্যবস্থা নিতে হবে, 70% করতে কী পদক্ষেপ নিতে হবে বা কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর কি। তো যদি এরকম কখনো কোশ্চেন আসে খুব সহজে কিন্তু অ্যান্সার করা যায়, 70% করতে কী পদক্ষেপ নিতে হবে। তো মনে করো আমি এখানে কর্মদক্ষতা পাইছি, তাই না, মনে করো যে 50 পাইছি বা 60 পাইছি কিছু একটা পাইছি, আমি 70% করতে চাই, তখন তুমি যেটা করবা, তখন তুমি কী করবা, আবারও সূত্র লিখবা যে হ্যাঁ আমরা জানি ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ইন্টু হচ্ছে 100%, আচ্ছা লিখে আসলো 100%। এবার বলছি 70% করতে চাই আমি, তাহলে আমি বসাই দিব আমি 70%, 70% দিয়ে বসাই, আর যে 100 ছিল আমি একবারে ভাগ করে দিলাম নিচে, তাহলে 0.7 হয়ে গেল। আর এখন এই মান বসো ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, এবার দেখো তুমি 70% বসাইলে তাহলে বাইরটা করবা কি, তুমি এক কাজ করতে পারো, বাইর করবা কি যে টি ওয়ান, টি ওয়ান মানে উৎসের তাপমাত্রা, তুমি টি টুটা বসাই দিবা, মনে করো টি টুর আনসার কত 400 আর যোগ 273, তাহলে 400 আর 273 যোগ করলে কত আসে 673, তাই না, 100 বসাই দিই একবারে, সে বললাম কি 673। আর টি ওয়ান তুমি বসাবা না, টি ওয়ান না বসাই করবা কি এখান থেকে টি ওয়ানটা বের করবা, এটা আমাদের এখানে আসছে, তুমি এই পাশটা এই পাশে নিয়ে আসি, তাহলে কী আসবে আমাদের, আসবে হচ্ছে এরকম যে 673 ডিভাইডেড বাই টি ওয়ান, এটা উপাশে নিয়ে গেলে আসবে কত 1 মাইনাস 0.7, বিক করলে 0.3 আসবে, তুমি আসো একবার লিখি যে 0.3, তুমি চাচ্ছ কার মান, টি ওয়ান চাচ্ছ না, তাহলে টি ওয়ানটা ওইদিকে নিয়ে যাবা, তাহলে টি ওয়ানটা আচ্ছা নিয়ে আর ক্লিন করে দেখাই, আচ্ছা এখানেই করে দিই, টি ওয়ানটা এখানে আসে, ওইদিক গেলে কী হয়ে যাবে বলো তো, এই পাশে চলে আসলো আর এইটা নিজে চলে আসলো 0.3, এই যে ভাগ করে দিলাম, মানে তুমি একটু 2-3 লাইনে করবা, করার পর এই যে মানটা পাইলা, যে মানটা আসবে টি ওয়ানের মানটা, তুমি বলবা হচ্ছে হ্যাঁ যদি আমি 70% করতে চাই তাহলে আমাকে উৎসের তাপমাত্রা এত করতে হবে, অথবা তুমি বাড়াই বলতে পারো
যে উচ্চের তাপমাত্রা আগে ছিল কত বলতো, যে 500 ডিগ্রি সেলসিয়াস। 500 ডিগ্রি সেলসিয়াস মানে কত, যে 773। তুমি এখন মনে করো এখানে মাইলো, সাপোজ কথার কথা তুমি এখানকার মানটা পাইলা কত, যে 800। সাপোজ তুমি বলবো কি যে হ্যাঁ আমার আগে ছিল তাপমাত্রা, উচ্চের তাপমাত্রা 773 উদ্দীপকে দেওয়া ছিল, তাহলে আমি মাত্রই দেখলাম যে 70% করতে হলে উচ্চের তাপমাত্রা 800 হওয়া লাগে, তাহলে বাড়াইতে হবে। বলবো হ্যাঁ উচ্চের তাপমাত্রা তুমি এত বাড়াই দিই 70% হবে। যদি বলতো দ্বিগুণ করতে হবে, মনে করো দ্বিগুণ ছিল জায়গাটা 35, তাহলে 35 দ্বিগুণ কত 70, তাহলে তুমি এখানে 0.7 কাজ করো, অথবা তুমি দেখলাম যে এখানে হিসাব করে আসছে তোমার আসে 40%। 40 যদি এখানে বসাও, 40 দ্বিগুণ কত আসবে 80, তাহলে 0.8 দিয়ে হিসাব করবা, সব কিছু 0.8 দিয়ে দেবা, তো কিন্তু অঙ্ক আগের মতোই হয়ে যাবে। এবং তুমি বলতে পারবা যে 80% করতে কী ব্যবস্থা নিতে হবে। অথবা কেউ কিন্তু চাইলে এটা করতে পারতো, T1 বসায় T2-র মানটা বাইর করতো, T2 বাইর করে বলতো হ্যাঁ এই যে T2-র মান তুমি এত করি, কর্মদক্ষতা এত পার্সেন্ট হবে। তো এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, এবং বিশেষ একটা কোশ্চেন আসে সেটা আমি তোমাকে দেখাই দিই, কর্মদক্ষতা কত বাড়াইতে হবে বা কমাইতে হবে তো গেলই। আর একটা বিশেষ কোশ্চেন জিজ্ঞেস করে তারা যে কর্মদক্ষতা 100% করা সম্ভব কি না, খ নম্বরে জিজ্ঞেস করলে বাংলা লিখে দিবা, আর ঘ নম্বরে যদি জিজ্ঞেস করে যে কর্মদক্ষতা 100% করতে কী ব্যবস্থা নিতে হবে বা 100% করবো কীভাবে, 100% করতে কী পদক্ষেপ নিতে হবে, 100% করা যাবে কি না, বা তুমি যদি বুঝো যে 100%, তাহলে তুমি অঙ্কটা সেম আগের মতোই করতে থাকবা। আগের মতোই জেনে শিখেলাম 1 - কী আসবে T2/T1, কিন্তু কী আসবে এটা হচ্ছে 100%। 100% বলছে, তুমি যদি 100টাকে এখানে বসাও তাহলে এখানকার 100%, ওইখানকার 100%, তাহলে কাটাকাটি হয়ে, আচ্ছা আমি 100 লিখেই দিই তোমার সুবিধার জন্য, 100% =1 - T2/T1 × 100%, উভয় পক্ষ থেকে 100% কাটা, এখানে থাকলে কত 1, তাহলে 1 = 1 - T2/T1, এই মাইনাসটাকে এবার সামনে লিখে যাবে প্লাস হয়ে যাবে, থাকবে কত T2/T1 = এখানে ছিল 1, এই 1টা এবার নিয়ে গেলে 1 - 1 = 0। এই লাইনের পরে আসার পর তুমি থামবা, এখন কী দেখতে পাচ্ছ, যদি তুমি দেখতে পাচ্ছ T2 বাইর করো, এখান থেকে T2-এর মানটা বাইর করো, তুমি দেখবা T2-এর মানটা কত আসবে, T1-টা এখানে ভাগ আছে বেশি গুণ হয়ে যাবে, তাহলে 0। তুমি বলবা যদি আমি T2-এর মানটা 0 করতে পারি 100% হবে, যেটা আসলে বাস্তবে সম্ভব না। আবার তুমি এইখান থেকে এলেনটা আবার লেখো T2/T1 = 0, আর তুমি T1-টা বাইর করো, T1-টাকে ওইদিকে নিলা, 0-টাকে নিচে আনলা, তাহলে এরকম লেখা যাবে না যে T1 পাশে গেলো আর T2 তো ছিলই, 0-টা নিচে আসলো, T2/0, something/0 মানে ইনফিনিটি, তার মানে তখন সেক্ষেত্রে T1-টাকে ইনফিনিটি হইতে হবে। তুমি বলবা যে হ্যাঁ 100% তুমি করতে চাই, T2-টাকে হইতে হবে 0 আর T1-টা অথবা T1-টাকে হইতে হবে কত, ইনফিনিটি। এই দুটো যে কোনো একটা যদি হয় তাহলে আমরা কী পাবো, যে 100% কর্মদক্ষতা বিশিষ্ট যন্ত্র পাবো আর কি, যে আসলে বাস্তবে সম্ভব না। যদি কখনো পরীক্ষা দেখলাম আসছে 100% সম্ভব কি না বা 100% করা যাবে কি না, তখন তুমি করবো কীরকম বের করবা, বের করে বলবা যে হ্যাঁ যদি আমি T2 = 0 অথবা T1 = ইনফিনিটি করতে পারি সেই ক্ষেত্রে সম্ভব, যেখানে কিন্তু যেটা আসলে বাস্তবে পসিবল না, সুতরাং 100% করা যাবে না। পরীক্ষা অন্যভাবেও আসে, বলে দেখাও যে 100% করতে হলে গ্রাহকের তাপমাত্রা 0 করতে হবে আর উচ্ছের তাপমাত্রা অসীম করতে হবে, তাহলে গ্রাহকের তাপমাত্রা 0 আর উচ্ছের তাপমাত্রা অসীম, হ্যাঁ এভাবে দেখাই দিবা যে হ্যাঁ যে 100% করতে হলে এরকমই করতে হবে। তো এই টাইপের তুমি মাসিকে দেখবা, বিশেষ করে যে P1 V1 T1 V1 = 1 এবং এই যে কর্মদক্ষতা, কর্মদক্ষতার বেশিরভাগ কোশ্চেন এরকমই আসে, কর্মদক্ষতা বের করে আমাকে দেখতে হয় যে আসলে কত আসলো বা এত বাড়াইতে হলে বা কর্মদক্ষতা কমাইতে হলে কী কী ব্যবস্থা নিতে হবে, এই টাইপের কোশ্চেন একটু বেশি আমাদের আসে কর্মদক্ষতা থেকে এবং কারণচক্র থেকে মিলিয়ে থাকি, এবং সেটা আমরা নেক্সট দিনে প্র্যাকটিস করবো আর কি, মানে পরের ভিডিওতেই প্র্যাকটিস করবো, তো খুব দ্রুত পাওয়া যাবে আশা করি। তো সাথেই থাকো, এটুকু তুমি বাসায় প্র্যাকটিস করতে থাকো, এবং তুমি 7 এবং 8 এই দুটো যে চ্যাপ্টার আছে তুমি এই দুটো এই আজকের মধ্যে প্র্যাকটিস শেষ করো আর কি, আর এটা তুমি পরে পেয়ে যাবে, দ্রুত পেয়ে যাবে, সমস্যা নেই। তো তার জন্য এই চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করতে পারো, তো 7 আর 8 আগে শেষ দাও, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো, কারণ তোমার বন্ধুরাও কিন্তু একই অবস্থা, তোমার পাশের বন্ধু কিন্তু তোমার মতো অবস্থা বুঝতে পারতেছো, তো তার যদি হেল্প হয় তাহলে তোমারও কিন্তু ভালোই হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হচ্ছে খুব দ্রুতই, পরীক্ষা খুব ভালো করে দিতে হবে, এবং তোমরা 7 এবং 8 এই দুটো চ্যাপ্টারকে সুন্দর মতো শেষ দাও, তারপর এইটা কিন্তু পেয়ে যাবা। তো আমাদের বাকি থাকলো হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে আর কারণচক্র এবং হচ্ছে এন্ট্রপি এবং কিছু আমরা সৃজনশীল অ্যানালাইসিস করবো আর কি। তার আগে তুমি এই যে কর্মদক্ষতা এবং তাপগতিবিদ্যার সূত্রগুলো এবং তাপগতি স্থানাঙ্কর পার্টটা খুব সুন্দর করে বাসায় করে ফেলো, আর তুমি অবশ্যই 7 আর 8 প্র্যাকটিস করে ফেলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আরও দেখা হচ্ছে খুব শীঘ্রই।